ওয়া মান আহসানু কওলাম মিমমান দাআ ইলা আল্লাহি ওয়া আমিল সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল করেছি আলেমরা আমাদের কাছ থেকে আমরা শুনে থাকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুআত্তাইমা মালিকের মতো হাদিসটি নিয়ে আসা হয়েছে তারা তুফিকুম আমরাইন লান্তাজিল্লুমা তামাসসাকতুম বি কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলি আমি মহাম্মদ সাল্লাহ হরাসলাম তোমাদের কাছে দুটো জিনিস ছেড়ে চলে গেলাম যতদিন পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে ধরে রাখবে লাম তাজিল্লো নাফি তাকিদ বালান্দার ফেল মুস্তাকবেল মারুফ বড় বড় আলেম সমাজ যদি আছেন আলহামদুলিল্লাহ অনেকে আছেন আমাদের বক্তাদের মতো বা সামনে শ্রোতাদের মতো খুব ভালো করে আপনারা জানেন নাফি তাকিদ বালান্দার ফেল মুস্তাকবেল মারুপ কোথায় ব্যবহৃত হয় এখানে ওই শব্দ ব্যবহৃত হয়েছে লান তাজিল্লো কখনোই পথভ্রষ্ট হবে না মা তামাজ সাকতুম যতদিন তোমরা ধরে রাখবে বিহি মা ওই দুটো জিনিসকে একটা হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব আর একটা হলো সুন্নাত আর রসুলি আমার সুননাথ আমার সুননাথ আমি মোহাম্মদ সুল ইসলাম আমার সুননাথ আমার সুননাথ বলতে এটা নয় যে আমার কথাকে তোড়মোড় করে কেউ আবার পরে বর্ণনা করবে আর তার কথাকে নবীর কথা হিসেবে মেনে নেবে সেটা নয় আমি মোহাম্মদ সুল্লাহ আসলাম যেটা বলেছি সেটা আমরা আলেমরা একটা বক্তব্য পেশ করে থাকি গো আননি ওয়ালা আয়া একটা আয়াত তোমাদের কাছে থাকলে পৌঁছে দাও এই কথা বলা হয় না এর অর্থ কি আব্দুল হামিদের কথা হতে পারে না বড় মনি সাহেব বলে দাবি করলো তার কথা হতে পারে না বাল্লেগু পৌঁছে দাও আননি সেটা আমি মোহাম্মদ আমার পক্ষ থেকে হতে হবে বলাও আয়া সেটা একটা আয়াত হতে পারে সেটা পৌঁছে দিতে হবে যেটাই আপনি পৌঁছাচ্ছেন সেটা আল্লাহ পদার্থ কিনা সেটা জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ দ্বারা দ্বারা স্টামকৃত কিনা সেটা একবার দেখে নিতে হবে কারোর মনের কথা কোনোদিন সরিয়াত হতে পারে না এটাই আল্লাহ রাবুল আলমিনের বিধান এত কিছুর পরেও আজ লাঞ্ছিত বঞ্চিত অপমানিত হওয়ার কারণটা একটু বিশ্লেষণ করি আমি গতদিনে একটু বলছিলাম যদিও বা আমার বৃদ্ধ বাপদাদারা কতটা বুঝতে পারবেন আমি জানি না কিন্তু আমার যুব সমাজের কাছে আমার অনুরোধ আপনারা এ নিয়ে একটুখানি ভাবনা চিন্তা করেন আল্লাহ নবীর জমানা চলে গেল সাহাব আকরামদের জমানাও চলে গেল স্বর্ণযুগ পার হয়ে গেল তারপরে খলিফা মোয়াবিয়ার জমানা চলে আসলো কুড়ি বছর মোয়াবিয়া রাজত্ব করলেন তারপরেও একটা ইসলামের বিরাট যুগ আমরা লক্ষ্য করেছি সবকে ত্যাগ করলাম তৎপরবর্তীতে আমরা দেখেছি প্রায় চোদ্দ শত বছর ধরে মুসলিমরা এই উপমহাদেশ তো সারা বিশ্বে রাজত্ব করেছে যুগে যুগে কালে কালে এমন এক এক বাহিনী এসেছেন বা এমন ব্যক্তিত্বকে আল্লাহ নিয়ে এসেছেন যার দ্বারা সারা বিশ্বে রাজত্ব করেছেন আমরা কলম পত্রিকায় দেখি শুক্রবারের দিন একটা পাতা সালাহিনাবে যুগে যুগে আমরা দেখেছি এরকম মহান নেতাদের আবির্ভাব হয়েছে আর তারা সারা বিশ্বে রাজত্ব করার বা একটা বিশ্বের একাংশে তারা রাজত্ব করেছে কিন্তু আজ আজ এই অবস্থা কেন আসুন লক্ষ্য করি আমি এর আগে এক জায়গায় বিশ্লেষণ করছিলাম আর আজকে আপনাদেরকে বলতে চাই ভাই আমরা কি কোন ক্ষমতার আমাদের কাছে নেই মুসলমানরা কি আজ তাদের কাছে কিছু নেই বলে তারা লাঞ্ছিত লক্ষ্য করুন আজকে যে খাদ্য আপনারা খান আপনাদের খাদ্য হিসাবে কি ব্যবহার করেন চাল সারা বিশ্বে যত চাল উৎপাদিত হয় তার মধ্যে সত্তর পার্সেন্ট এই মুসলিম দেশগুলো থেকে উৎপাদিত হয় সেই দিক থেকে আমরা আপনারা ক্ষমতাবান নয় কিনা অবশ্যই ক্ষমতাবান যদি থাকে আল্লাহ নবী জানাবে মাহমাদ রসাল্লাহসলাম পদার্থ একটি ফলের পাতা বলা হয়েছে যে ফলটি যদি কেউ প্রতিনিয়ত খেয়ে থাকেন সাপে কামড় দিলেও তার গায়ে বিষ উঠবে না ফলটির নাম হলো খেজুর সারা বিশ্বে যত খেজুর উৎপাদিত হয় তার নিরানব্বই শতাংশই মুসলিম দেশগুলো থেকে উৎপাদিত হয় সারা বিশ্ব থেকে যতগুলো ফল উৎপাদিত হয় তার আশি থেকে পঁচাশি শতাংশ মুসলিম দেশগুলো থেকে উৎপাদিত হয় আজ ভারতের ডিজেল বা পেট্রোলের দাম আপনারা দেখছেন খুব বাড়াবাড়ি চৌ চুরাশি পঁচাশি টাকা এমন কি বলা হচ্ছে হয়তো একশো টাকাও ছুঁয়ে যাবে এমনটা আপনারা ধারণা করছেন বা ভয় হচ্ছে কেন ভারতীয় অর্থনীতিতে ধস পড়ার কারণে এই তেলের দাম বৃদ্ধি হচ্ছে আর অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে কিন্তু এই পেট্রোল বা ডিজেল এই পেট্রোলিয়াম জাতীয় জিনিস যদি দেখেন সারা বিশ্বে যত পেট্রোল বা ডিজেল উৎপাদিত হয় তার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ উৎপাদিত হয় মুসলিম দেশ থেকে আজ বিজ্ঞান বলছে যে একটা বোমা তৈরি করা হয়েছে যার নাম হলো পারমাণবিক বোমা এই বোমা একটা একটা দেশও বা দুটো দেশ ধ্বংস হয়ে যেতে পারে এটা তৈরি হয় ইউরোনিয়াম জাতীয় গ্যাসের দ্বারাতে সারা বিশ্বে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ উৎপাদিত হয় মুসলিম দেশ থেকে আজ আপনি গাড়ি তৈরি করেছেন ট্রেন আছে আপনার কাছে প্লেন আছে ট্রেন প্লেনে করে আপনি হয়তো যাতায়াত করছেন কিন্তু ট্রেন মাধ্যমে আপনি বিরাট ব্যবসা করতে পারেন না বা ব্যবসা হয় না ব্যবসা করতে গেলেও আজও পর্যন্ত যে রাস্তাটা ধরতে হবে সেটা হলো নদীপথ বা সমুদ্রপথ সেই নদীপথ বা সমুদ্রপথ যে জাহাজের পথটা আজও পর্যন্ত যদি দেখেন যে জেদ্দা থেকে নিয়ে লোহিত সাগর তারপরে মিশরের কাছাকাছি গিয়ে একটা দ্বীপ ও সাইডে ভূমন্ত সাগর সেখানের যে দ্বীপটা সেটা ছোট ছোট খালে পরিণত করা হয়েছে যাকে বলা হয় সুইস প্রণালী বা সুইস খাল সেই সুইস প্রণালী বা সুইস খালটা আজকে মুসলমানদের দখলে সেখান দিয়ে না আসলে সারা বিশ্বে কোনোদিন ব্যবসা বাণিজ্য চলবে না এত কিছু হওয়ার পরেও আজ এই অবস্থা কেন এরপরেও পরেও একটা কথা বলি আজ যে বিভিন্ন দেশে আক্রমণ হয়েছিল সময়ে অসময়ে আমরা জেনেছি শুনেছি পড়েছি তারপরেও বৈজ্ঞানিকরা বলছেন যে আগামী দিন পেট্রোল খতম হতে হতে চলেছে চলেছে শেষ মাটির তলাতে আর পেট্রোল পাওয়া যাচ্ছে না গ্যাস পাওয়া যাচ্ছে না ডিজেল পাওয়া যাচ্ছে না তাই একের পর এক সন্তান নেওয়া চলছে যেখানে এরকম সুসংবাদ পাওয়া যাচ্ছে সেখানে দৌড়ে যাওয়া হচ্ছে এই দৌড়াতে দৌড়াতে আপনি কতদিন যাবেন বৈজ্ঞানিকরা বলছেন এই পেট্রোল ডিজেল আগামী দিন সারা বিশ্বে রাজত্ব করতে পারবে না সারা বিশ্বে আগামী দিন যেটা রাজত্ব করবে সেটা হলো সৌরশক্তি আজ যদি দেখেন বিশ্বের সুপার পাওয়ার দেশ আমেরিকা সেখানে এমন অনেক রাষ্ট্র রয়েছে যেখানে বারো মাস অনেক জায়গায় বরফ পড়ে শুধুমাত্র সৌরশক্তিতে মজবুত যদি দেশ দেখেন তাহলে মুসলিম দেশগুলি আছে সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন এমন অনেক দেশ আপনারা দেখতে পাবেন কিন্তু এই অবস্থা কেন এত শক্তির অধিকারী আমরা এই মুহূর্তে তাও এই অবস্থা কেন যদি লক্ষ্য করেন দুটো কারণ আপনারা বিশ্লেষণ করুন এক নম্বর বহিরাগত কিছু কারণ বহিরাগত কারণ বলতে আগে কি হয়েছে ওটা ছাড়েন উপমহাদেশে ব্রিটিশরা দুশো আড়াইশো বছর যে রাজত্ব করেছে এই দু আড়াইশো বছর রাজত্বের মধ্যে তারা এমন কিছু জিনিস ছেড়ে গিয়েছে যেমন ধর্ম নিরপেক্ষতা তারা মানুষের ব্রেন মানে আপনাদের ব্রেনও এটা গোল খাইয়ে দিয়ে চলে গিয়েছে এখন যদি কোনো বলে এই আত্মনীতিকে মজবুত করতে হবে এই এই কর্মগুলো করলে অর্থনীতি মজবুত হবে রাজনীতির ফাইসালা যদি ইমাম সাহেব করতে যায় বাইরে বসে আপনাদের প্রত্যেক চায়ের দোকান ভরে যাবে বলবেন ইমাম সাহেব রাজনীতি নিয়ে কেন মাথা গলাচ্ছে ইমাম সাহেবের অর্থনীতি নিয়ে কেন এত টেনশন ইমাম সাহেবের সমাজনীতি নিয়ে এত কেন টেনশন ইমাম সাহেব মসজিদে আছে নামাজের কথা বলবে রুচার কথা বলবে হজের কথা বলবে এটাই বলবে এর বাইরে ইমাম সাহেব কেন মাথা কলাচ্ছে এটাই তো এটা ইংরেজরা এই পরিবর্তনটা করে দিয়েছে কিন্তু জানাবে মোহাম্মদ রসুল সাল্লাহ আলাইসালামের জামানায় মসজিদে নাওবে হবে এমন একটি মসজিদ মসজিদে হারাম এমন একটি মসজিদ যেখানে শুধুমাত্র নামাজের কথা বলা হতো না শুধুমাত্র রোজার কথা বলা হতো না শুধুমাত্র ধর্মীয় একতলাপের সমাধান হতো না বিশ্বের সমস্ত একতলাপের সমাধান সেই মসজিদে বসেই করা হতো কোনো মানুষ অন্যায় করেছে তার হাত কাটা হতো এই মসজিদে কোনো মানুষ অন্যায় করেছে তাকে রচন করা হতো মসজিদের সানে কোনো মানুষ অন্যায় করেছে তার সমাধান করা হতো মসজিদে সমস্ত বিচার ব্যবস্থা মসজিদ থেকে করা হতো অর্থনীতিকে মজবুত করার ক্ষেত্রে সমাধান দেওয়া হতো মসজিদে বসে কিন্তু এই ধর্ম নিরপেক্ষতাবাদ আজকে যে ইশারাটা দিয়ে গিয়েছে আমাদের সকলের ব্রেনকে পরিবর্তন করে দিয়েছে যার কারণে এখন ইমাম সাহেব যদি মসজিদের মেম্বার থেকে বলে অর্থনীতিকে মজবুত করতে হবে তখন আমাদের ব্রেনটা ঘুরে বসে যদি বিচার ব্যবস্থার কথা কোনো মলি সাহেব বলে তখন আমাদের বেরোনে আর কাজ করে না এটাই হলো বহিরাগত একটা কারণ দ্বিতীয় নম্বর হলো বিচার ব্যবস্থা সঠিক বিচার ব্যবস্থা না পাওয়ার কারণে অনেক সময় মানুষ লাঞ্ছিত হয়েছে বঞ্চিত হয়েছে তাই বলে কি আপনি ঘুমিয়ে থাকবেন খানি পালগা হাতির কথাটাই আমি উল্লেখ করি যুগে যুগে কালে কালে আজকে যদি সিরকের কথা বলা হয় মক্কায় অবতীর্ণ যতগুলো সুরা অবতীর্ণ হয়েছে ১৩ বছর ধরে তেরো বছরের অবতীর্ণকৃত কোনো আয়াতের মধ্যে বলা হয়নি তুমি নামাজ পড়ো বলা হয়নি তুমি হজ করতে যাও বলা হয়নি তুমি জ্যাকাৎ দাও বলা হয়নি তুমি রোজা করো বলা হয়নি তুমি স্ত্রীর সঙ্গেই ব্যবহার করো বলা হয়নি তুমি অমুক কাজ করো বলা হয়নি তুমি তমুক কাজ করো প্রত্যেকটা আয়াতের মধ্যে প্রত্যেকটা সুরার মধ্যে শিরখের কথা উল্লেখ করা হয়েছে এক ঘন্টার বক্তব্যে শিরখ এক টুকরোও হবে না তারপরেও বলি আল্লান নাবীর জামানা শেষ হয়েছে শাহাবাকরামদের জমানার শেষ হয়ে গিয়েছে আকীদাগত মনোমালিন্য কোনো দিন ছিল না শাহাবাকরামদের মধ্য মাহম্মদ রসুল উল্লাহ বল্লাদিনাহু আশিদ্দাহ আলাল কুফার রুহামাওবাবাই না হোম মহাম্মাদ যিনি আল্লাহ রসুল তিনি এবং তার স্বাথীগণ তারা কাফেরদের বিরুদ্ধে ছিল বড় কঠিন কিন্তু নিচেদের মধ্য ছিল অনেক রহম দিন কিন্তু আজ এটা হচ্ছে না তার কারণটা কী আজ এটা না হওয়ার কারণটা কী মোহাম্মদ রসুলের অনুসারী যদি আমরা হয়ে থাকি কোরআন আর হাদিস মানার ক্ষেত্রে কোরআন আর হাদিস যদি সব সমস্যার সমাধান হয়ে যায় কোরআন আর হাদিসের মধ্যে যদি সব ফতোয়া নিহিত থাকে তাহলে একজন একটা ফতোয়া দেবে আমি আর একজনের দল গোছাতে গিয়ে আমি কেন তার সাপোর্ট করব না আমি দ্বিতীয় কোনো একটা ফতোয়া ফরাজ নিয়ে কেন আপনি ধরবো দুনিয়ার কোনো মানুষ বলে দিয়েছে নবীর পরে আরেক নবী আসবে গোলাম আহম্মদ কে তারা নবী হিসাবে মেনেছে আপনি কি বলবেন তার অনুসারী একটাও নেই বলবেন নেই গোলাম আহমেদ কাদিয়ানের অনুসারী নেই দুনিয়ার যত মানুষ আপনি দাঁড়িয়ে আছে একটা মতবাদের কথা বলেন যে আমি আব্দুল হামিদ আমার পূজা করতে হবে কেউ না দাঁড়িয়ে দুজনের যা আমার অন্ধভক্ত তারা হয়তো আমার পক্ষে হয়ে যেতে পারে না হওয়ার কিছু নেই তাহলে কি আমার কথাটা সত্য আমার কথাকে সত্য মনে করবেন না এর পরেও দলে উপদলে বিভক্ত হয়েছে দলে উপদলে বিভক্ত হওয়ার পরেও প্রত্যেকটা দল নিজ নিজ মাসলা মাসাইল নিয়ে নিজ নিজ দলিল নিয়ে নিজ নিজ নেতার কথা শুনে তারা আনন্দিত তাই আল্লাহ আলমিনে সবাই নিজ নিজ দলের নেতাকে নিয়ে আনন্দিত এই আনন্দ থেকে বাইর হতে আজকে যে লাঞ্ছনা বঞ্চনার কথা আমি বলছিলাম বহিরাগত সমস্যাটা বললাম এবারে আমি বলি আভ্যন্তরীণ সমস্যা আভ্যন্তরীণ সমস্যা হলো এটাই আল্লাহ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহাম একটা পথ পদ্ধতি দিয়ে গিয়েছেন পবিত্র কোরআন এবং সেই হাদিস হলো আমাদের জীবনের চলার পথ কোরআন এবং হাদিসের বাইরে কোনো কাজ করতে পারি না কোনো করা যেতে পারে না আজ কোন ব্যক্তি মনে করেন আমাদের কিছু শাহদের কথা শুনলে বড় আনন্দ লাগে খুব ভালো লাগে যে তাদেরকে বলা হয় বিভিন্ন সময় তারা চরমপন্থী চরমপন্থী এই কথা বলবেন মোহাম্মদ নাজদির কথা যদি মোহাম্মদ বিন আবদুল হাফ নাজদির সাথেন কি কথা বলেছিলেন সৌদি আরবে যখন তুর্কিরা প্রশাসন চালিয়েছিল সৌদি আরবেরা যখন তুর্কিরা রাজত্ব করেছিল সমস্ত সাহাবাকরামদের কবরকে তারা পাকা বানিয়ে দিয়েছিল সমস্ত সাহাব আকরামদের কবর পাকা ছিল সাহাবাকরামদের কবর পাকা ছিল কাদের কবর বললাম সাহাবাদের কবর আমাদের মতো ফুটপথিয়া লোকের কবর নয় সাহাবাকরামদের কবর পাকা ছিল মোহাম্মদ বিন আবদুল হাব নাজদিন নেতৃত্বে সেই কবরগুলো ভাঙা হয়েছে আমাদের মতো দুই পাতা পড়া মূর্তিরা ফতোয়া উঠিয়াছে মোহাম্মদ বিন আব্দুল ওহাবের এই হিম্মত হলো কিভাবে তারা সাহাব আকরামের কবরের উপর এইরকম লাঞ্চনা বা সাহাব কবরের সঙ্গে এমনটা এমন ব্যবহার করলো এর বিচার চাই এর জন্য আমাদের সঠিক বিচার আমরা চেয়ে নিতে চাই এমত অবস্থায় মোহাম্মদ বিন আবদুল হাব মেম্বারে দাঁড়িয়ে সারা বিশ্বের মানুষের কাছে বললেন আমি মোহাম্মদ বিন আব্দুল হাব আমি ইরান করছি আমি ঘোষণা করছি তোমরা একটা হাদিস দেখিয়ে দাও কবরকে পাকা করা যাবে আমি মোহাম্মদ বিন আব্দুল হাব সমস্ত কবরকে সোনার তৈরি করে দেব সুবান আল্লাহ আবহামদি সুবান আল্লাহ কই কোনো আর কাউকে তো পাওয়া যায়নি তারপরেও কি আজ কবর পাকা হচ্ছে না এটা বলবেন আল্লাহ নবী আলীকে বলেছিলেন আলী তুমি রাস্তা দিয়ে হাঁটো যত উঁচু জায়গা দেখবে যত পাকা কবর দেখবে সব ভেঙে মাটির মাটির সঙ্গে মিশিয়ে দেবে হাদিস তো খারির তারপরে কি আজকে পাকা কবর নেই বলবেন কুল্লো হিসবিম মিম আলাদাই হিম হ সবাই নিজ নিজ নেতা নিজ নিজ নেতার নেতৃত্বে থেকে তারা সবাই আনন্দিত যারা কবর বানাচ্ছে তারা অনেক করছে দিনে আছে يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري